واقول في القران ما جاءت به اياته فهو الكريم المنزل واقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا اتاول. السلام عليكم ورحمه الله وبركاته، بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং ফিরস আল্লাহ আলী সাল্লামের উপর পর আজ আমরা আল মাদারসাতুল আমারিয়া নামক চ্যানেলে যেটি মূলত ইংলিশ চ্যানেল সেখানে অন্যান্য ভাষায় কিছু হয়তো আলোচনা আছে বাংলা ভাষায় প্রথম আমরা একটি আলোচনা করার প্রয়াস নিয়েছি তা তালা এরপরে আরও হয়তো আলোচনা আসবে আল্লাহ রব্বুল্লাহ আলম যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন এবং ভালো কথা শোনার এবং মেনে চলার তৌফিক দান করেন আজকের বিষয়বস্তু হবে প্রচলিত বিদাত সম্পর্কে মুসলিম সমাজে বিশেষ করে বাঙালি সমাজে যে সব বেদাতগুলি প্রচলিত রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। করবো কোরআনিকারিম থেকে একটি আয়াত আপনাদের শোনায় আল্লাহ রব্লা আলমিন এরশাদ করেছেন সুরাই কাহাফের আয় নম্বরে একশো তিন এবং একশো চারে কুল হাল্লু নাব্বেকুম বিল আখসারিন আমালা আল্লাযিনা দাল্লা সাইয়াহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহু না সুনআ হে নবী বলে দাও হাল্লু নাব্বেকুম বিল না আমালা তোমাদের কে বলে দেব কি এমন লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাল্লু নাব্বেকুম বিল আখসারিন আমালা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা তাদের সম্পর্কে বলে দেব তারপর আল্লাহ বলছেন আল্লাহ ফিল হায়াতের দুনিয়া যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে অহম ইহাসবুন আন্না হোসেন সুনা কিন্তু তাদের ধারণা যে তারা খুব ভালো কাজ করে গেছে তো এই আয়াত দুটি একেবারে ইসলামের নামে যে সব চলে আসছে যার ইসলামে কোনো স্থান নেই সেসব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যারা বেদাতিক কর্মকাণ্ডে লিপ্ত তারা সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত আমল করে কর্ম করে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ তাদের আমলগুলি ভ্রান্ত পথে হয়েছে ভুল পথে হয়েছে কিন্তু তাদের ধারণা যে তারা ভুল পথে নয় বরং তারা সবচেয়ে বেশি সঠিক পথে তারাই ঠিক বাকিরা ভুল করে থাকে অথচ তারাই ভ্রান্ত পথের পথিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাত থেকে সতর্ক করেছেন। এ মর্মে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজে মান আহদা ফি আমরে নাহাজা মা লাইসা সামিন ফাহুয়া যে ব্যক্তি আমাদের এই ধর্মীয় কাজে দিনের কাজে নতুন কিছু আবিষ্কার করবে মা সামিন মিনহু যা তার অন্তর্ভুক্ত নয়। তা হচ্ছে প্রত্যাখ্যাত তো নবী কারিম সাহা এখানে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ফি না হাজা আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যার কোনো স্থান নেই দলিল প্রমাণ নেই সেটি আল্লাহ রবুল্লা আলমীর কাছে গ্রহণযোগ্য নয় সেটি প্রত্যাখ্যাত কেউ যদি শুরু করে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিন্তু কেউ শুরু করলো না অন্যরা শুরু করেছে সেই বেদাত আর সেই বেদাতের অনুসরণ করলো সেই বেদাতি আমল করলো অথবা আকিদারা হলো তার সম্পর্কে আরেকটা হাদিস এই হাদিসটি শোহে মুসলিম রয়েছে আর আগেটি শহী মুসলিম শহীব হারিত রয়েছে মানে আমেলা আমালা লেইসা আলী আমরনা ফহরাত কেউ যদি এমন কোনো আমল করে যেটি আমাদের আদর্শ অনুযায়ী লেইসা আলিহ আমরন আমাদের আদর্শ অর্থাৎ নবী করিম সাল্লাম নিয়ে আসা আদর্শ সেই রকমটা না ভিন্ন ফহারাদ্দ সেটি প্রত্যাখ্যাত সেটি প্রত্যাখ্যাত আল্লাহ রব আলমী সেটি কবুল করবেন না তো এখান থেকে আমরা জানতে পারলাম যে বিদাত কাকে বলা হয় বিদাত হচ্ছে সন্ন্যতের বিপরীত সন্নত হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের ছেড়ে যা আদর্শ চোদ্দ বছর আগে নবী কবী সাল্লি সাল্লাম যেই আকিদা এবাদতের ওপর আমলের উপর রেখে গেছেন সাহাবাই কেমন কেমন করে সেটা হচ্ছে সন্না আর তার বিপরীত যেটা পরবর্তীকালে নতুনভাবে কেউ আবিষ্কার করেছে কোনো যুগে সেটা হচ্ছে বেদাত ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে সেটির নাম হচ্ছে বেদাত তাহলে পার্থিব বিষয়ে যেসব আবিষ্কার হচ্ছে সেগুলি বেদাত নয় সেগুলি শরীয়তের দৃষ্টিতে বেদাত নয় সেগুলি আপনার উপকারী হলে করবেন সেখানে যদি স্যারই কোনো বাধা না থাকে কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে যা প্রমাণিত তাই করতে হবে দিন ইসলামের এবাদতবন্দি কি হচ্ছে তো অর্থাৎ আসল হচ্ছে তার প্রমাণ থাকতে হবে না হলে সেটা গ্রহণযোগ্য নয় বা সেটা করার কোনো রকমের অবকাশ নেই আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে আমাদের সমাজে যেসব প্রচলিত বিদাত রয়েছে সে বিদাতগুলি আপনাদের সামনে তুলে ধরব এই বিদাতগুলিকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করব। বিধাত এক শ্রেণী রয়েছে যেগুলি বিদাত মোকাফেরা অর্থাৎ এমন বিদাত যেগুলি মানুষকে কাফের বানিয়ে দেয় ইসলাম থেকে বহিষ্কার করে দেয় ইসলামে বড় বেদাত যে বেদাতগুলি মানুষকে কুফরি পর্যন্ত শির্ক পর্যন্ত পৌঁছে দেয় ইসলাম থেকে বহিষ্কার করে দেয় আর একটি বিদাত আছে যে বেদাতগুলি মোফাসেকা বা গায়ের মুকাফেরা যে বেদাতগুলি মানুষকে কাফের মুসেক তো বানাই না কিন্তু ফাঁসে গুনাগার বানায় যে কোনো বিদাত মানুষকে ফাঁসে গুনহাকার বানায় যে কোনো বেদাত হচ্ছে বড় গুনা তবে তার মধ্যে সবচেয়ে বড় বেদাত হচ্ছে যে বেদাতগুলি মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় এটা হচ্ছে দুটো ভাগ এইভাবে যদি আমরা ভাগ করি আর আর একটি দিক রয়েছে বেদাতের সেই ক্ষেত্রে বলবো যে বেদাত তিন প্রকারের সেটা হচ্ছে বেদাত কিছু আছে যেগুলো আকিদাগত বেদাত এতে কাত বিশ্বাসের ক্ষেত্রে বেদাত বিশ্বাসের ক্ষেত্রে বেদাত যেগুলি মানুষ বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাসগুলি ভ্রান্ত বিশ্বাস তার স্বীকৃতি করান সন্নাতে নেই আর কিছু বেদাত রয়েছে যে বেদাত দ্বিতীয় শ্রেণীর বেদাত সেগুলি হচ্ছে আপনার কথার বেদাত বাচনিক বেদাত বিশ্বাসগত বেদাত নয় কিন্তু মানুষ সেই বেদাতি কথাগুলি বলে থাকে ধর্ম মনে করে বলে থাকে বাচনিক বেদাত তৃতীয় হচ্ছে আমলের ক্ষেত্রে বেদাত কর্মগত বেদাত কর্মগত বেদাত যে বাচনিক বেদাতগুলি হয় সেগুলিও ধর্মে বিষয়ে এবাদতের ক্ষেত্রে বেদাত আর যে আমলগত বেদাত হয় সেগুলি হয় এবাদতের ক্ষেত্রে বেদাত তাহলে আমরা জানলাম যে বেদাত কিছু আছে যেগুলো বিশ্বাসগত আকিদাগত বেদাত কিছু আছে আপনার এবাদত বন্দির ক্ষেত্রে বেদাত আর সেগুলি দুই ভাগে বিভক্ত তার হচ্ছে একটি হচ্ছে বাচনিক বেদাত আর একটি হচ্ছে আপনার আমলগত বা কর্মগত বেদাত এখন আমরা ধারাবাহিকভাবে শুধু আমাদের সমাজে যেসব প্রচলিত বিদাত রয়েছে সেই বেদাতগুলি আমরা দেখি আল্লাহ রবুল আলমী সম্পর্কে অনেক বেদাতি ধারণা রয়েছে বেদাতি আকিদা রয়েছে আকিদার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমী সম্পর্কে বেদাতি আকিদা এগুলি প্রথমে আমরা কয়েকটি পেশ করবো তারপরে রসমুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকিদা রয়েছে আকিদার ক্ষেত্রে বিদাত রয়েছে সেগুলি একটি তুলে ধরবো আর তারপরে ইনশাল্লাহ আমরা বাচনিক বেদাত আর তারপরে আমলগত কর্মগত বেদাতের দিকে এগিয়ে আসবো প্রথম যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে আল্লাহ রব্লা আলমী সম্পর্কে অনেক মুসলিম ভাই এই ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ ফিকুল্লিমা খান আল্লাহ সর্ব স্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সব কিছুতে বিরাজমান দুটি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা আর যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান এটি এমন একটি আকিদার বেদাত যে বেদাতটি আকিদারও বেদাত এবং বাচনিক বেদাত কারণ এই রকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এই রকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে আর এই বেদাতটি হচ্ছে বেদাত মোকাফেরা মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহরও সব কিছুতে রয়েছে এটি এমন বড় বেদাত যেটা মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যদিও তাকে ইসলাম থেকে বহিষ্কার করার জন্য যে সব বাধাগুলি রয়েছে সেই বাধাগুলি দূর করতে হবে এবং যে শর্তগুলো সেই শর্ত পরে হতে হবে কিন্তু এই কথাটি এমন একটি কথা যে এই কথাটি কুফরি কথা এই মেদায়তী কথাটি হচ্ছে কুফরি কথা এবং কুফরি আকিদা আল্লাহর রব্বুল আলম বেঁচে থাকার তৌফিক দান করেন এই ক্ষেত্রে সঠিকটা কি সঠিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমীন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সাত আসমানের ঊর্ধ্বে তিনি তার মহান আরো সে রয়েছেন রহমান আর সিস্তাওয়া আল্লাহ রবুল্লা আলমিন আকাশের ওপর রয়েছেন আমিন তুমান ফিসাই আল্লাহ রবিন বলছেন যে তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন সেই মুসলিমের হাদিস রয়েছেন আবি করিম সাল্লাহ একজন বালিকা দাসীকে জিজ্ঞেস করলেন সে ইমানদার কিনা পরীক্ষামূলক যে আইন আল্লাহ প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আই আল্লাহ কোথায় বললেন যে ফিসামায় আকাশে তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে মানা আনা আমি কে বলতো দেখি বলেন আন্ত রস্লাহ সালাহ আলি সাল্লাম আপনি রসুরুল্লা সাল্লাম তখন বললেন আ তিক্ষা ফাই না একে স্বাধীন করে দেয় এই দাসীকে কারণ এ হচ্ছে ইমানদার তাহলে ইমানের পরীক্ষার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ কোথায় রয়েছেন আকাশের ওপরে রয়েছে সাত আসমার ওপরে সৃষ্টির মধ্যে একাকার হয়ে না সৃষ্টির ঊর্ধ্বে তিনি মহান আরো রয়েছে। তারপর আল্লাহ সবকিছুতে কিছুতে না সব কিছুতে আল্লাহ এটি হচ্ছে একটি কুফরিয়া এতে কাদ এটি হচ্ছে ওয়াদাতুল উজুদের কুফরিয়া এতে কাদ ভ্রান্ত এতে কাদ আল্লাহ রব্বুল আলমী সব থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে আরেকটি ভ্রান্ত আকিদা এবং বড়ো বিদাত কুফুরির বিদাত হচ্ছে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই আল্লাহ নিরাকার সব আল্লাহ রাবুল আলমিনের এই নিরাকার বল থেকে আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর চোখ নেই এই এই সমস্ত কথা এই এক শ্রেণীর মুসলিমরা তাদের অজ্ঞতার কারণে হোক অথবা তাদের অন্ধত্বের কারণে অন্ধ অনুসরণের কারণে হোক তারা বলে থাকে কোরআন সন্নার কোনো পর্ব না অথচ কোরআন করায়নিক রেমে রসুরল্লাহ সাল্লাহ সালমেন হাদিসে এ সমস্ত আল্লাহর সিফাতগুলি প্রমাণিত যে আল্লাহর চেহারা রয়েছে আল্লাহর হাত রয়েছে আল্লাহর পা রয়েছে এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের সম্পর্কে যা কিছু রয়েছে সেগুলি আমরা মানব কিন্তু তারা বলে থাকে যে আল্লাহ রব্বুল আলমিন নিরাকার এ ভ্রান্তিদে তৃতীয় ভ্রান্ত আঁকি দেয় আল্লাহ রব্বুল আলম সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলমিন একা পৃথিবী পরিচালনা করেন না বরং আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন গোস রয়েছে কতু রয়েছে আউলিয়া আব্দাল রয়েছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন এবং যারা পৃথিবীকে ধরে আছেন না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত এটি এমন একটি বেদা যে বেদাতির মুখাফেরা কুফুরির বিদাত এই বেদাতটি হচ্ছে বড় ধরনের বিধাত আল্লাহ রব্বুল আলমিন এসব থেকে যেন বাঁচিয়ে রাখেন এইরকমই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে গিয়ে আরেকটি বিদাত রয়েছে মুসলিম সমাজে সেটা হচ্ছে যে আল্লাহকে সরাসরি ডাকা যায় না বরং আল্লাহকে ডাকতে হইলে ওসিলা মাধ্যম লাগে আর সে মাধ্যম হচ্ছে কোনো নেক ব্যক্তির ওসিলা নবীর অসিলা আউলিয়ার ওসিলা কোনো আল্লাহর নেক বান্দার ওসিলা ধরে আল্লাহর কাছে চাওয়া অথচ আল্লাহ রব্বুল্লা আলমেন শিখিয়েছেন ফাইনি করিব আমি কাছে আল্লাহ নিকটে আল্লাহ নিকটে বলছেন আর এরা বলছেন না আল্লাহকে সরাসরি ডাকা যায় না পাওয়া যায় না আল্লাহর কাছে এভাবে চাইলে পাওয়া যাবে না বরং কোনো ভায়াদি দিয়ে আসতে হবে তাহলে আল্লাহর কাছে পাওয়া যাবে এই রকমের ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে রয়েছে আল্লাহ রব্বুল্লা আলম এসব থেকে হেফাজত করুন সরাসরি যতগুলি কোরআন কারিমের দোয়া রয়েছে যতগুলি নবিসের দোয়া রয়েছে সবগুলিতে সরাসরি আল্লাহ রব্বুল আলমের কাছে আল্লাহম্মা বলে চাওয়া শিখিয়েছেন অথবা রব্বে বলে রব্বানা বলে চাওয়া শিখিয়েছেন কোথাও কেমন চাওয়া আছে যেই চাওয়াতে কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তির মর্যাদার ওসিলা ধরে দোয়া শিখেছেন ও সুর উল্লাহ সাল্লাহ আলী আসসালাম বা আল্লাহর কোরআনে শিখেছেন না কখনও শেখাননি সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর একটি ভ্রান্ত আঁকিয়ে পাঁচ নম্বর আল্লাহ রব্ব সম্পর্কে যেটি বেদাতি বড় বেদাতি আঁকিদা তা হচ্ছে আল্লাহ রব্বুল আল মেন বড় বড় যারা আল্লাহর নেক বান্দা অলি অলিয়া তার মধ্যে একাকার হয়ে যান বিলিহীন হয়ে যান বা আল্লাতে আল্লাহর অলিরা বান্দা নেকরা বান্দারা বিলীন হয়ে যায় যেটাকে হলুল বলা হয়ে থাকে ফানা ফানা হয়ে যায় একাকার হয়ে যায় আর তারপরে হলুল বলা হয় যেমন পানিতে কেউ যদি চিনি মিশিয়ে দেয় আর তারপরে চিনিটা গলে যায় দুটোকে যেমন পৃথক করা যায় না ঠিক তেমনই তারা বলে থাকে যে আল্লাহ আর সেই বলি তার কোনো পার্থক্য হয় না যিনি আল্লাহ তিনি সেই বলি এই জন্য এই কুফুরি আকিদার ভিত্তিতেই হোসেন মানসুর হাল্লাজ বলতো হাক আমি আল্লাহ আমি আল্লাহ কারণ এই হলুলি আকিদাই তার ছিল এবং এই হলুল হুলি বহু মুসলিম ভাই রয়েছে তাদের অজ্ঞতার কারণে এবং আকিদা সম্পর্কে যত্নবান না হওয়ার কারণে আল্লাহ রব্লা আলী মুসলিম সমাজকে বোঝার এবং এই সমস্ত ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রসুরুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে অনেক ভ্রান্ত আকিদা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নাকি নূরের পয়দা রসুল্লাহ সাল্লাম মাটির পয়দা না রসুল্লা সালসাল্লাম তিনি মানুষ না মানুষ মানতে রাজি না রসুল্লাহ সাল্লাহ মাটির পয়দা না বরং তিনি আল্লাহর নূর থেকে পয়দা আল্লাহ নূর থেকে পয়দা যদি রসুর উল্লাহ সালি বলা হয় তো ঠিক এই কথাটি তো রয়েছে খ্রিস্টানদের আকিদার সাথে যে খ্রিস্টানরা ঈসা আলি ইবন উল্লাহ আল্লাহর পুত্র বলছে আর এরা বলছে নুর উল্লাহ আল্লাহ নূর বলছে সুতরাং এটি এমন একটি ভ্রান্ত আকিদা যেটি বেদাতে মুখাপেরা কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছাতে পারে আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন এই রকম রসুল উল্লাহ সাল্লাহাম সম্পর্কে ভ্রান্ত আঁকি রয়েছে যে রসুল উল্লাহ সাল্লামের ছায়া ছিল না রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পেশাব পায়খানা কিছু দেখা যেত না মাটি ফেটে যেত আর তারপরে মাটিতে শেষ হয়ে যেত কোনো মানুষ দেখতে পেতো না এই সমস্ত ভ্রান্ত আঁকি দেয় যেগুলি কোন রকমের প্রমাণ কোরআন সন্নাতে নেই তারপরে আমরা এবাদত বন্দিকীর ক্ষেত্রে বাচনিক বেদাত এবং কর্মগত আমলগত বেদাতের দিকে আসব আর এই ক্ষেত্রে অনেক বেদাত রয়েছে এবং বিভিন্ন এবাদত বন্দিকীর ক্ষেত্রে বেদাত রয়েছে তার মধ্যে যে বেদাতটি এখানে উল্লেখ করব প্রথমে সেটি হচ্ছে কিছু কিছু এবাদত বন্দীগীতে নিয়ত উচ্চারণ করা নিয়ত পড়া অথচ নিয়থ অন্তরের সংকল্প নাম নিয়থ অন্তরের সংকল্প নিয়ত করা হয় অন্তর থেকে জবান দিয়ে উচ্চারণ করে নিয়ত করা হয় না এটা নিয়ত পড়া আর নিয়ত পড়া বিষয় নয় কিন্তু এত আমাদের সমাজে দিন অজ্ঞতা রয়েছে যে নিয়ত পড়ে থাকে তো এর কোনো প্রমাণ পাওয়া যায় না না কোরআনি কেরিমে রয়েছে না রাসোর সন্ন্যায় রয়েছে না ফলে ফের আশেদিন আদর্শে রয়েছে না সাহাবাই খেলামগণ করেছেন এমন কি চার এমাম তাদের যে দোহাই দিয়ে আজকাল মজহাবের যে তকলিদ চলছে তার চার এমামের কোনো এমাম থেকেও প্রমাণ নেই যে তারা বলেছেন যে নিয়ত উচ্চারণ করতে হবে নিয়ত উচ্চারণ যারা করে তারা কয়েকটি এবাদতের ক্ষেত্রে শুধু নিয়ত উচ্চারণ করে থাকে যেমন সলাতের ক্ষেত্রে যখন আওয়াজ আদায় করতে যায় তখন নামাই তো পড়ে থাকে এই রকমই শেয়াম যখন রোজা শুরু করে শহর করে তখন বলে থাকে আবার আগামীকালকে বলে থাকে অথচ সে সেয়াম রাখছে তো এই বেদাতগুলি রয়েছে আর তারপরে ধরেন হজ উমরার ক্ষেত্রে এই নিয়ত পড়ে থাকে এই কয়েকটি এবদত ক্ষেত্রে অথচ জাকাত ইসলামের স্তম্ভ ওই রকমই যেমন সলাত যেমন সেয়াম যেমন হজ কিন্তু জাকাত দেওয়ার সময় তো কেউ নাওয়াই তো পড়ে না এইরকমই জনকল্যাণমূলক কাজ যতগুলি সাদাকা রয়েছে বা অন্য আরও ভালো কাজ রয়েছে কোনো ক্ষেত্রে কিন্তু নামাই তো পারে না এই কয়েকটি ইবাদত ছাড়া বাকি যে মানব জীবনে বহু মুখে এবাদতবন্দিগী রয়েছে যে কি রাজকার করে গুরুত্বপূর্ণ এবাদ মানে কি রাজকার আজকার রাজকার ফরজ নফল কখনও নিয়ত পড়ে কেউ নিয়ত পড়ে না কিন্তু সলাতের ক্ষেত্রে সে আমের ক্ষেত্রে হজের ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করে থাকে অথচ এর কোনো প্রমাণ মজহাবে পর্যন্ত নেই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে এবং সঠিক মজহাব অনুসরণের তৌফিক যেন দান করেন তারপরে সালাতের ক্ষেত্রে আমাদের শেখ শ্রেণী মুসল্লিরা জাহি নামাজের দোয়া পড়ে থাকে জাহি নামাজের দোয়া বলে থাকে এমন একটি দোয়াকে যেই দোয়াটি রসুল্লাহ সাল্লাম তকবীর তাহরিমার পরে পড়েছেন ইন্নি ওজাহাত ওজহিলা ওয়াতাল এ বলে যে দোয়াটি রয়েছে সেই মুসলিমে রয়েছে এই দোয়াটি হচ্ছে ইস্তেফতার দোয়া অর্থাৎ যেটাকে আমাদের প্রচলিত ভাষায় সানা বলা হয় সুভানাকা পড়বেন অথবা এমনি ওঝহাতে পড়বেন অথবা আল্লাহবাইদবাহিনী পড়বেন তকবির তাহমের পরে পড়বেন তাহলে সন্না হবে আর এই তকবির তাহমের আগে যে যে দোয়া পড়া হয় এটি হচ্ছে বেদাত এইরকম আমাদের দেশের মুসল্লিরা মোক্তাদি হলে বলে ইফতাই তুমি হাজার ইমাম আমি এমামের ইফতাব করলাম উচ্চারণ করে এই নিয়ন্ত্র উচ্চারণ করে এটাও বেদাত এরকম ইমাম বলে আনা ইমাম হাজার হাজর আমি ইমাম হচ্ছি যে উপস্থিত যে উপস্থিত হয়নি পরে হবে তাদের ইমাম হচ্ছি এগুলি হচ্ছে বিদাত এই এইরকমই নয় নম্বরে যে বাবা দশ নম্বরে যে বিদাতটি বলব সেই বিদাতটি হচ্ছে ফরোজ সলাতের পর সম্মিলিত মোনাজাত অথচ মোনাজাত হচ্ছে রসুল উল্লাহ সাল্লা ইসলামের সেই হাদিসের আলোকে পুরো সলাতটাই হচ্ছে মোনাজাত মুসল্লি যখন সলাত আদায় করে রস উল্লা সবসময় ইউনাজির রব্বাহ রবের সাথে তখন মনাজাত করে অর্থাৎ চুপি সারে কথা বলে গোপন আলাপ করে যখন সালাম ফিরি দিল তো আল্লাহর সাথে মোনাজাত শেষ হয়ে গেল গোপন আলাপ শেষ হয়ে গেল কিন্তু একেবারে ভ্রান্ত আমল যখন সালাত শেষ হয়ে যায় সালাম ফিরা শেষ হয়ে যায় তারপরে মানুষ মোনাজাত শুরু করে অথচ এখন আল্লাহর সাথে কথা বলা শেষ সালাম ফিরা মানে ওই তাহলি রহাতে স্লিম সলাদ শেষ বরং এর জন্য বাধ্য করা হয় কেউ যদি এই মোনাজাত না করে তাকে বাধ্য করা হয় আর মোনাজাত ছাড়া সলাত অসম্পূর্ণ মনে করা হয় এ সমস্ত হচ্ছে বিদাত যে বিদাতগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করে থাকে যে এরা দোয়া করতে নিষেধ করছে দোয়া করতে নিষেধ নেই কিন্তু দোয়ার সাথে সম্মিলিত দোয়া এমাম শুধু দোয়া করবে আর মোখতাজিরা আমিন আমিন বলবে এটি হচ্ছে বিদাত এটি হচ্ছে বিদাত বাকি কথা হলে যে দোয়া করবেন আপনার প্রয়োজন রয়েছে আপনি আপনার রবের কাছে দোয়া করবেন যে কোনো সময় দোয়া করতে পারেন আপনি সলাতের ভিতরে দোয়া করতে পারেন শেষ দায় সবচেয়ে ভালো দোয়া এবং তাশাহুদের পরে দুরুদ ইব্রাহিমের পড়ার পরে দোয়া করতে পারেন সালামের আগে দোয়া করবেন এগুলো হচ্ছে উত্তম ক্ষেত্র এই দুটো ক্ষেত্র সালাতের ভিতরে আর সলাতের বাইরে আপনার প্রয়োজন রয়েছে যে কোনো সময় দোয়া করতে পারেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন মাঝে মধ্যে যদি ফরজ সালাতের পরে করেন সোনা সলাতের পরেও করেন অসুবিধা নেই আপনার প্রয়োজন আপনি কাছে চাইবেন কিন্তু ফরজ সালাতের পরে দোয়া এক আর সম্মিলিত দোয়া শুধু এমাম দোয়া করবেন আর মুক্তদের শুধু এমাম যা চাইবেন তাতে আমিন আমিন বলবেন আপনাদের কি চাওয়া হলো না এটা কোরআন সোনার দলিলের টিকে আর না এটা যুক্তিতে টিকে সুতরাং একজন ব্যক্তি যে যুক্তি বুঝে যে ব্যক্তি কোরআন বুঝে সে কখনোই এই বিদাতে লিপ্ত থাকতে পারে না এই আর আরেকটি বিদাত রয়েছে আমাদের সমাজে যারা বিদাত করে থাকে সলাতে সলাত থেকে সালাম ফেরার পরে মাথায় হাত দিয়ে থাকে মাথায় হাত দিয়ে থাকে জি একটি বিদাত জি এই ক্ষেত্রে কোনো হাদিস নেই বরং এই ভিত্তিহীন একবারে আমল সুতরাং এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেদাত মুসলিম জীবনে আরও অনেক রয়েছে তার মধ্যে একটি বিদাত হচ্ছে জন্মবার্ষিকী পালন করা যে কারো জন্মবার্ষিকী পালন করা এই বেদাতগুলি আজকাল পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া হয়েছে নিজের ছেলে মেয়েদের জন্মবার্ষিকী বাবা মায়ের জন্মবার্ষিকী দাদা দাদি নানানের জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি স্বামীর জন্মবার্ষিকী তো স্ত্রীর জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা সবগুলি বিদাত আর তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী হচ্ছে সেটি হচ্ছে মিলাদ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ বা করা সে মিলাদ জন্মবার্ষিকী পালন করা রবিউল বাউরিউলাউলকে মনে করা যে নবী করিম সাল্লামের জন্ম এই তারিখে আর সেই তারিখে মিলাদ করা শুধু বাঙালি সমাজে তাই নয় বরং যখন তখন মিলাদ হয় অন্য অন্য সমাজে তো বছরে একবার মিলাদ করে থাকে কিন্তু বাঙালি সমাজে যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বিপদ আপদ আসলেও মিলাদ হয় বাড়িতে কোনো একটু খুশির খবর হলেও মিলাদ হয় যে কোনো ক্ষেত্রে যখন তখন মিলাদ চলছে যখন তখন মিলাদ চলছে নবী করিম সাল্লাহ আলীসালাম জন্মবার্ষিকীর নামে এই নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ উন্নবী করা এটিও খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে যখন খ্রিস্টানদেরকে মেসরে দেখল যে তারা ইসা আলি সাল্লামের জন্মবার্ষিকী পালন করছে পঁচিশে ডিসেম্বরে তখন এক শ্রেণীর আফিজিরা তারা তখন শুরু করলো যে আমরাও করি তো এইভাবে চালু হয়েছে আর তারপরে সেটা এরাকে সন্নি মূর্খদের কাছে আসলো আর সেখান থেকে তখন ভারত উপমহাদেশে এটি পাচার হয়ে গেল এ হচ্ছে সংক্ষেপে মেলাদের ইতিহাস এ সমস্ত বিদাত এরকম মুসলিম সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত শ্রাবণ মাসের পনেরো তারিখে সবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত এতে কয়েকটি বিদাত রয়েছে এক তো কথার বেদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা যে এটি হচ্ছে এই এই কথা নেই নেই হাদিসে দুই নম্বর নামটি ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা যে এতে তকদির লিখা হয় এতে তকদির লিখা হয় লাইলাতুল কাদার যদি হয় বাৎসরিক তকদির সেটা লাইলাতুল কাদার যেটা রমজান মাসে শেষ দশকের বেজোড়ে হতে পারে কিন্তু এই পনেরো সাবানকে ভাগ্যরজনী মনে করা এটি আকিদার বিদাত আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া আর দিনে রোজা রাখা পনেরো সাবারে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা দিনে রোজা রাখবে রাত্রে নফল পড়বে এ হচ্ছে বিদাত যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক আর তারপরে শাবান মাসে বেশি বেশি সাল্লাম শ্যাম পালন করেছেন সুতরাং আপনি বেশি বেশি শ্যাম পালন করে রোজা রাখুন আর তার সাথে এই শ্রাবণ মাসে পনেরো দোষের কথা নাই তারপরে এতে এই রাতে যারা বেদাতি সমাজের লোক তারা মুসলিম কবরস্থানগুলিকে তারা আলোকসজ্জায় সজ্জিত করে থাকে আলোকিত করে থাকে আর তারপরে দলে দলে যায় আর কবর জিয়ারত করে এই আর একটি বিদাত যা ভিত্তিহীন কোনো হাদিস নাই বরং এই যে হাদিসগুলি এসে জাল জিফ হাদিস সুতরাং এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে সহেবরাতের আরেকটি বিদাত রয়েছে বিধবা মহিলারা তারা হালুয়া রুটি তৈরি করে হালুয়া রুটি বেদাতিদের বাড়িতে তৈরি হয় এই রাতে আর তারপরে মনে করে আমরা খুব ভালো খেতে হবে আর তারপরে গ্রামের যারা গরিব মানুষ রয়েছে বা অন্য অন্যরা রয়েছে তাদেরকে খাওয়াবে এসব তো করে থাকে এই সমস্তগুলি বেদাত আর বিধবা মহিলা বিশেষ করে মনে করে যে তার স্বামী এন্তেকাল করেছে স্বামী বছরে একবার বাড়িতে দেখাশোনার জন্য আসে সাক্ষাতের জন্য আসে বা দেখাশোনার জন্য আসে তো আজকে আসবে সুতরাং হালুয়া রুটি তৈরি করে স্বামীর অপেক্ষায় বসে থাকে বিধবা মহিলারা এই ধরনের বিদাতই আকিদাও রয়েছে আমল রয়েছে আর বাচনিক বেদাত রয়েছে সাহেব সম্পর্কে তাহলে তিন রকমের বেদাত রয়েছে আকিদাগত বিধাত রয়েছে আর কথাগত বেদাত রয়েছে আর আমলগত বেদাত রয়েছে আল্লাহ সমস্ত বিদার্থে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করেন এরকম আরেকটি বেদাত হচ্ছে রজ মাসের সাতাইশ তারিখে মনে করা যে এতে মেরাজ হয়েছে আর সেই রাতটিকে সবে মেরাজ বলা এই যে রাতগুলির সাথে যে নামকরণ হয়েছে ভারত ও মহাদেশ সেখানে ফার্সি লেগে আছে সব ফার্সি ভাষা সবে বরাত হয়ে গেল পনেরো শ্রাবণ আর সাতাইশে রজ সবে মেরাজ এতে থেকে স্পষ্টে উঠে যে এই ধর্মটি আরব দেশ থেকে যায়নি এই ধর্মগুলি গিয়েছে আসলে পারস্য দেশ থেকে এগুলির স্থান আসলে সুন্নায় নেই আর কোরআন সন্না আরবি ভাষায় এসেছে এখান থেকে একজন জ্ঞান মানুষ ভালো করে বুঝতে পারবে যে এসব হচ্ছে বিদাত এসবের স্থান ইসলামে নেই আল্লাহ যেন এই থেকে ফিরে আসার আমাদের মুসলিম ভাই বোনদেরকে যারা এই সবে লিপ্ত রয়েছে ফিরে আসার তৌফিক দান করেন তো এই সাতাইশে রজবকে মেয়ে মেয়েরাজের রাত মনে করা এরই কোনো প্রমাণ নেই বিভিন্ন মতে এই ক্ষেত্রে রয়েছে আর তারপরে যদি হয়েও যায় তো এতে নবী করিম সাল্লাহ সাল্লাম মেরাজের পরে এই রাতটি প্রতি বছরের দীর্ঘ সময় ধরে এসেছে কিন্তু নবী করিম স্লাহিসাল্লাম এতে বিশেষ কোনো এবাদুদ্বন্দ্বীও করেননি আর এই রাত্রি যাপনও করেননি এবাদবন্দিগীতে আর সাহাবাই খেরামদের খুব এই ক্ষেত্রে কোনো কিছু বলেন সুতরাং এই মর্মে যা কিছু করা হয় আর যেসব নফল পড়া হয় এগুলি বেদাত যদি তাহত পড়তে হয় তো সারা বছর আপনি পড়েন না তার মধ্যে সেই রাতে পড়েন কিন্তু সেই রাতকে খাস করবেন এটি হচ্ছে বেদাত আরেকটি বেদাত হচ্ছে বাচনিক বেদাত আর এবাদতের ক্ষেত্রে বেদাত হচ্ছে সম্মিলিত জিকির করা আমাদের সমাজে যারা জিকির করে অধিকাংশই বিভিন্নভাবে বেদাতে জিকির করে এক হচ্ছে সম্মিলিত জিকির করা একশো জিকির করা সবাই মিলে একসাথে জিকির করেছে এটি বেদাত আর একটি হচ্ছে জিকিরের অসম্পন্ন জিকির করা অসম্পন্ন জিকির করা যেমন শুধু ইল্লাহ করা শুধু আল্লাহ 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 করা অথবা হু হু করা তাদের এই সব জিকিরের বিভিন্ন স্তর রয়েছে ওরা মনে করে যে এসব বিভিন্ন স্তর পার করতে হবে জিকিরে অথচ এগুলির কোনো স্থান নেই অসম্পন্ন জিকিরের ইসলামের কোনো স্থান নেই এগুলি হচ্ছে বেদাত এই আর আরেকটি বেদাত জিকিরের ক্ষেত্রে হচ্ছে যে লাহ ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ জিকির করা মোহাম্মদ রুসাল্লা জিকির করা তো এসব করে থাকে এ সমস্ত হচ্ছে জিকিরের ক্ষেত্রে বিদাত জিকির ছাড়া যখন আমাদের দেশের মানুষরা দুরুদ পড়ে অধিকাংশ মানুষরা বেদাতি তৈরি দূরত পড়ে সম্মিলিত দুরুদ হ্যাঁ আওয়াজ মাহফিলের দরুদ সম্মিলিত দুরুদ মিলাদ মাহফিলের দরুদ সম্মিলিত দিয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলী আর সুর সারের সাঁতে আর এক আওয়াজে সম্মিলিত এ সমস্ত বিদাত দূরদ পড়ার ফজিলও রয়েছে কিন্তু সেটা যখন বেদাতের আকার ধারণ করবে তখন ফজিল পাওয়া তো দূরের কথা বরং সেটি দুনিয়া আখেরাতে আজাব গজবের কারণ হবে আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের সেটি নাফারমান বিরুদ্ধাচরণ হবে নবী করিম সাল এইভাবে সেখানেই নবী সাল সলাদ সালাদ পেশ করা দুরুদ পেশ করা সালাম পেশ করা সুতরাং এইভাবে মোটেই চলবে না যে সম্মিলিত দুরুদ পেশ করবেন সম্মিলিত সালাম পেশ করবেন আর তারপরে জলসা ওয়াজ মাহফিলের দূরত্ব আলাদাই রয়েছে বাঙালি সমাজে আল্লাহ মাসাল্লাহ আল্লাহ সাইদনামা উলানা মোহাম্মদ ওয়াল আলী মাওলানা মোহাম্মদ এই সমস্তগুলি হচ্ছে বিদাত। তারপরে আরেকটি বেদাত হচ্ছে আমাদের সমাজের তা হচ্ছে পীর মরিদের বায়াত পীর মরিদি এবং পীর মরিদের বায়াত এক তো পীর মরিদি একজন পীর হবেন আর বাকি জনগণরা তার মরিদ হবে না ইসলাম শিখিয়েছে সবাই আল্লাহর মরিদ হবে মানে আল্লাহ অভিমুখী হও জি এন কুন না তরিদিন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহরুল্লাহ আলম শিখেছেন যে তোমার যদি আল্লাহকে চাও এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে চাও এবং পরকালের মুক্তি চাও এ কথা বলেছেন আল্লাহ আহ যাবে সুতরাং মরিদ ইউরিদু থেকে মরিদ মরিদ হইতে হবে আল্লাহ রব আল্লাহকে চাইতে হবে আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লামের তরিকা চাইতে হবে আখেরাতে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে রক্ষা চাইতে হবে এটা হচ্ছে ইসলাম কিন্তু তা না করে একজন মানুষ আর মানুষের কেউ মরিদ হবে আর তারপরে সে যা বলবে সেটার নাম শরীয়ত যদিও সেটি ভিত্তিহীন হয় তবু সেটার নাম ধর্মকর্ম এর কোনো স্থান ইসলামে নেই এক কথায় পীর মরিদি নেই ইসলামে এবং পীর মরিদির বায়াতা শপথও নেই ইসলামে আর এই ক্ষেত্রে যতগুলি রয়েছে তরিকতের যতগুলি শিক্ষা রয়েছে সবগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত সুতরাং এ সমস্ত এই পীর মরিদির সিলসেলা থেকে বাদ থেকে আল্লাহ রব্দুল্লা আলমী যেন মুসলিম সমাজকে ফিরে আসার তফিক দান কর সুফি বাদ কারণে আজকে মুসলিম সমাজে কবর মাজার পূজা শুরু হয়েছে সুফিবাদের ফসলই হচ্ছে এই কবর মাজার পূজা আর কবর পাকা করা অতিভক্তি করতে গিয়ে তারা যখন মারা গেছে তাদের কবরগুলি পূজার আস্থানায় পরিণত হয়েছে আল্লাহ রবী এই সমস্ত অনিষ্ট থেকে করুন এই রকমই এই সুফি এসছে ইসছে নামে ভণ্ডাবি বিভিন্ন পাপে লিপ্ত হয়ে রয়েছে কোরআন সন্না থেকে দূরে রয়েছে বিদাতে ডুবে আছে আর কেরামতের ছড়াছড়ি এবং তাদের এইরকম ভ্রান্ত আকিদা যে যারা অলিয়া উলিয়া হয় তাদের কেরামত দেখাবার ক্ষমতা থাকে যদি হয় প্রথম কথা হবে যে সেটি যারা কোরআন সোনার অনুসারী তাদেরকে আল্লাহ সম্মানিত করতে পারে কারামত মানে সম্মানিত করা আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া রসুল গানের মাধ্যমে যদি হয় সেটার নাম হচ্ছে মজা আজ আল্লাহর বান্দাদের থেকে হয় যারা কোরআন সন্নার অনুসারী হবে যারা শির বেদার থেকে মুক্ত থাকবে তাহলে সেটি কারামাত কিন্তু তাদের হাতে থাকে না বরং পুরো আল্লাহ রাবুল আলমিনের হাতে সেটা থাকে অনেক সময় জানাও থাকে না এমনকি আম্বিয়া রসুলগণের যে মজেজা প্রকাশ পেয়েছে অনেক সময় তারা নিজেরা জানতেন না যে এ মজেজা হতে আছে তাদের হাতে থাকা তাদের ক্ষমতাধীন থাকা তো দূরের কথা কিন্তু বেদাতি সমাজের লোকেরা মনে করে যে যা যা পীর মুর্শিদ যারা অলিয়াউরি আল্লাহ নেকবান্দা তাদের কাছে কেরামতের ফ্যাক্টরি রয়েছে তারা যখন ইচ্ছা কেরামত সেখান থেকে দেখাবেন ভক্তগণকে মরিদানদেরকে এ সমস্ত হচ্ছে ভ্রান্ত আকিদা। মুসলিম সমাজ আমাদের বাঙালি সমাজে আরেকটি বিদাত রয়েছে সেটা হচ্ছে সওয়াব সানির বিদাত বা হচ্ছে ইসালে সওয়াবের বিদাত মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর বিদাত মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর সুন্নতির তরিকা আছে আমার একাধিক আলোচনা রয়েছে মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃত ব্যক্তির ইশালে স্বভাবের ওপর কোরআন সন্ন্যার আলোকে আর্থিক এবাদতবন্দিকে দিয়ে নাকি পৌঁছাবেন আপনি দোয়া করে নাকি পৌঁছাবেন দান সাদকা করে নাকি পৌঁছাবেন আর হজ বা উমরা করে আপনি নাকি পৌঁছাবেন এগুলিতে প্রমাণিত এই ধরনের এবাদতবন্দিগুলি কিন্তু দৈহিক এবাদত দিয়ে এবাদতে বাধা নি শারীরিক এবাদত দিয়ে নাকি পৌঁছানো যেমন দুই রেখা চলা তাদি করলাম দিয়ে দিলাম অমুক মৃত ব্যক্তিকে আমি হাদিয়া করে দিলাম বক্সে দিলাম এই যে হাদিয়া করা মানে বক্সে দেওয়া বলে থাকে আমাদের দেশের মানুষরা এ বক্সে দিলাম অথবা এক খতম দিলাম বক্সে দিলাম এই কয়েকজন মিলে খতম করলো বক্সে দিল এটি একটি বেদাতি তরিকা আর তারপরে এর সাথে ভাড়ায় আসা এক তো কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তেলাওয়াত করে তারপরে আমি যে নাকি পেলাম এটা না নিয়ে আমি অন্যদেরকে দিয়ে দেবো তো কিছু অলমারা এটাকে বলেছেন যে চলবে তারপরে এর কোনো দলিল করানো শোনাতে নেই শুধু কেয়াস করেছেন তারা অন্য অন্য যে আর্থিক এবাদতগুলি সেগুলির কেয়াস করেছেন সুতরাং এটাও করা চলবে না কারণ এর দলিল নেই এর ওপর যেটি অপরাধ এবং হানাফি মজাবে এটি অপরাধ এবং এটি গুনহার কাজ এম ওয়ানিফার আহমদুল্লাহ আলিক কঠোর ভাষায় তিনি এ এই সম্পর্কে সতর্ক করেছেন তা হচ্ছে যে ভাড়াইটা হয়ে কোরআান্তেলাওত অর্থাৎ কিছু খেতে পাওয়া যাবে কিছু বকশিস পাওয়া যাবে কিছু টাকা পয়সার বিনিময়ে কোরআনতেলাওয়াত করলো আর তারপরে সেই কোরআনতে লাওয়াতটা বকশি দিল মুখকে এতে হানাফি মজাবে বলা হয়েছে যে এতে কেউ নেকি পাবে না যেই ব্যক্তি তেলাওয়াত করলো সে দুনিয়ার গরজে তেলাওয়াত করলো আল্লাহ সন্তুষ্টির জন্য করলো সে জন্য সেও নেকি পাবে না আর যার জন্য তেলাওত করা হয় যাকে পৌঁছাবে সেও পাবে না সেও পাবে না তাহলে এখানে সবাই ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখড়াতে ক্ষতিগ্রস্ত আল্লাহরবুল আলম যেন বুঝার তৌফিক দান করেন আর এর সাথে আরেকটি বেদাত বলে শেষ করে নেব তা হচ্ছে আমাদের দেশে মানুষ যখন মারা যায় তো মরা মানুষের লাশ বিছানায় সাই আছে পাঁচ যতক্ষণ পর্যন্ত গোসল দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত দাফন করা হয় না ততক্ষণ পর্যন্ত আমার দেশের মহিলা পুরুষরা আর সবাই চারিদিক থেকে ঘেরে কোরআন তেলাওয়াত করতে থাকে কোরআন লত করতে থাকে অথচ নবী করিম সাল্লাহসাল্লামের সিরত পড়ে দেখুন তার জীবনী পড়ে দেখুন যে নবী করিম সাল্লাহ ইসলাম পরে হিবিরি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর সেখানে কোনো রকমের কেউ তেলাওত করেনি তাহলে যদি মেয়েতের পাশে বসে কোরআন তেলাওত করা সবের কাজ হইত তাহলে প্রথম রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য সাহবাইকে রঙন করতেন ওম্মাতুল মমেন রদি আল্লাহ তালহন তারা করতেন কিন্তু তারা করেননি কোনো সাহাবি করেননি কারোর জন্য করেনি সুতরাং এটি আর একটি জঘন্য বিদাত এছাড়াও বহু বিদাত রয়েছে কবর সংক্রান্ত মাজার সংক্রান্ত আর জানাজা সংক্রান্ত যে কত রকমের বিদাত রয়েছে আমাদের সময়ের স্বল্পতার জন্য এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্ুল্লাহ আলমীর কাছে আশা রাখবো যে আমার এই আলোচনার মাধ্যমে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা বেদাত সম্পর্কে একটা ধারণা পাবেন এবং যে বেদাতগুলি মুসলিম সমাজ ছড়িয়ে আছে কিন্তু সেগুলিকে বিদাত না মনে করে এ বাদাত মনে করছেন আল্লাহর এইসব বিভ্রান্তি থেকে এইসব গুমরাহেদ থেকে ফিরে আসার যেন তৌফিক দান করেন সাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলি ওসাহাবিহি আজমায়